নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে অর্গাজার টিচার নিয়ে খুবই একটা ভালো খবর, বিগ ব্রেকিং নিউজ আপনাদের জন্য এসে পড়লো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, না দেখলে পরে কোনো কিছুই বুঝতে পারবে না। দারুণ একটা ইনফরমেটিভ নিউজ কিন্তু আপনাদের জন্য এসে পড়েছে। তো অর্গাজার টিচার নিয়ে কিন্তু আপনাদের মনে অনেকেই কোশ্চেন রয়েছে যে অর্গাজার টিচার কবে নিয়োগ প্রক্রিয়া সফলভাবে হবে, যেহেতু দুর্গাপূজা শেষ হয়ে গেল, প্রায় লক্ষ্মী পূজাও শেষ হয়ে গেল, এখন কবে খবর আসবে? এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক জল্পনা রয়েছে যে কি হবে অর্গাজার টিচার, অর্থাৎ সংগঠন শিক্ষকের ভবিষ্যৎ কি দাঁড়াবে, যেহেতু শিক্ষক নিয়োগের পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলে খুবই খারাপ পরিস্থিতি দাঁড়িয়ে পড়েছে। একের পর এক খালি দুর্নীতি ধরা পড়ছে, আরেকটা স্টে পড়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট একটাও কমপ্লিট হচ্ছে না। যেরকম 2022 সালে যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আছে সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে অনেক কোঠা ফাঁকা রয়েছে, সেখানে চাকরি নিয়োগের কোনো রকম প্রসেস দেখতে পাচ্ছে না, মানে একদম আত্মহারা হয়ে গেছে সরকার। তো সরকার খালি একটা কথা বলছে, যেহেতু দুর্নীতি হচ্ছে সেই জন্য সমস্ত রকম প্রক্রিয়াতে খালি কেস করছে, সেই জন্যে রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হয়ে গেছে। আর সেই জন্যে হাইকোর্ট থেকে বলছে যে জজ কিভাবে বলবে সেভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা কমপ্লিট করবে সরকার, কিন্তু জজ সম্পূর্ণটা বলছে না। আর একটা কথা, আইডির দিকেও সত্যি, যেহেতু দুর্নীতি হচ্ছে সেই জন্য তো কেস করছে লোকজন। তো অনেকেই বলছে যে অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে কি না হবে। তো আপনাদের একটা কথা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, অর্গাজার টিচার অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সফলভাবে হবে, একটু সময় লাগবে, যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করে সম্পূর্ণ অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই প্রক্রিয়া কিন্তু অবশ্যই কমপ্লিট হবে, একটু সময় লাগতে পারে, যেহেতু অনেক পেন্ডিং কেস পড়ে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের, তার সাথে সাথে আপনাদের অর্গাজার টিচার কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কোনো রকম ভাবার বিষয় নেই, অনেকের মনে এগুলো নিয়ে জল্পনা রয়েছে যে অর্গাজার টিচার বেসিক্যালি কি নিয়োগ হবে কি না হবে, সেটা একদম ক্লিয়ার বলে দিচ্ছি। আপনারা যদি আমার কথা, আমার ভিডিও অনেকদিন থেকে দেখেন, আমি প্রত্যেকটা ভিডিওতে একই রকম কথা বলি যে অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা হবে, একটু সময় লাগবে, যেহেতু অনেক সময় আপনারা অপেক্ষা করেছেন। আমি জানি অনেকদিন থেকে অনেক খবর দিচ্ছি, যেহেতু একটা খবর বার হয় সেই জন্য আপনাদের জন্য খবরগুলো আনি। অনেকে অনেক উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করে, অনেকে আবার পজিটিভ কমেন্ট করে। তো যারা নেগেটিভ কমেন্ট করে তাদের কথায় কান দেবেন না, কারণ তাদের জীবনে করার কিছু নেই, সেই জন্যে তারা নেগেটিভ কমেন্ট করে অন্যদের বোকা বানানোর চেষ্টা করে। তো আপনাদের কিন্তু একদম জেনুইন খবর দেই, সেই জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করি। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দিই না, যখনই কোনো একটা খবর আসে উপর লেভেল থেকে তখনই আপনাদেরকে জানাই। যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার কর্তব্য আপনাদেরকে যেটা খবর এসেছে ছোট বড় সম্পূর্ণ খবরটা জানানো। তো এটির মধ্যে যেটা খবর এসে পড়েছে যে ধর্মঘট কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষার্থী আছে তারা কিন্তু করে চলেছে, আপনাদের অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সফল হবে, একটু সময় করতে লাগবে, যেহেতু সরকারের উপরে যখনই চাপ পড়বে তখনই আপনাদের, যেহেতু সংগঠন শিক্ষক অত বড় হয়নি, আপনাদের অর্গাজার টিচার সম্পূর্ণটা প্রাথমিক শিক্ষক নিয়োগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আস্তে আস্তে আপনাদের সমস্ত নিয়োগ প্রক্রিয়া সফল হবে, একটু সময় অপেক্ষা করতে লাগবে, আপনাদের ডিপিএসসিতে লিস্ট প্রকাশিত হয়ে যাবে, তাছাড়া কিন্তু আপনাদের ওয়েবসাইটে যা আছে সেই ওয়েবসাইটেও আপনাদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে, একটু সময় লাগবে। তো আপনারা একটু সময় অপেক্ষা করুন। আমি যেহেতু প্রাইমারি টেট পরীক্ষার্থী, আমিও জানি আমি কতটুকু সাফার করছি, আমি আপনাদের ব্যাপারটা বুঝি। যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন নতুন নতুন খবর পাওয়ার জন্য, যেহেতু এই টাইমে যে খবরটা এসেছে, দুর্গাপুজোর ছুটিটা শেষ হলেই, মানে কালী পুজোর ছুটির পরে কিন্তু আপনাদের ভালো একটা খবর আপনাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে। তো এই মুহূর্তে আপডেট যেটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের সাথে দেখা হবে। যাই হোক, বন্দে মাতরম। আপনারা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতবাদ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো এটুকুই ভিডিও ছিল, যাই হোক, বন্দে মাতরম।